আজকে আমাদের বাস্তবতা হলো বাংলাদেশে বিশেষ করে ঢাকাকে বলা হয় এটা হলো মসজিদের শহর। মসজিদের অভাব নাই বাংলাদেশে, লক্ষ লক্ষ মসজিদ বাংলাদেশে, যেটা পৃথিবীর অন্য কোনো দেশে আপনি খুঁজে পাবেন না। কিন্তু প্রশ্ন হলো এই লক্ষ লক্ষ মসজিদের ভেতরে আপনারাই বলুন তো কয়জন মাওলা আলীর এই শাহাদত দিবসকে স্মরণ রেখেছেন, আর এই শাহাদত দিবসকে স্মরণ রেখে কোনো কনফারেন্সের আয়োজন বা কোনো আলোচনা সভা অনুষ্ঠিত করেছেন, এই দৃষ্টান্ত আপনারা খুঁজে পাবেন না। পাক পাঞ্জাতনি দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কেবলা শায়েখ মোস্তাক আহমদ মজাহিদি পাঞ্জাতনি, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি এই মাওলা আলী কনফারেন্স, এই কনফারেন্সকে আয়োজন করে আমাদের যে দায়বদ্ধতার যে এই জায়গাটি, এই জায়গাটা থেকে আমাদেরকে অনেকটাই মুক্তি দিয়েছেন। আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান কিন্তু আমাদের সেই দায়বদ্ধতার জায়গা থেকে, অনেক অংশ থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে। দেখুন, ওয়েলায়েত কালেমার প্রথম সাক্ষ্য গ্রহণকারী, সাক্ষ্য যিনি দিয়েছিলেন তিনি ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম। আল্লাহর নবী যখন আবু কুবায়েস পাহাড়ের উপরে এসে সবাইকে ডাক দিলেন, মক্কার যারা কুরাইশ নেতা ছিল সবাইকে ডেকে যখন আনলেন এবং সবাইকে বললেন, আমি যদি বলি যে এই আবু কুবায়েস পাহাড়ের পেছনে একদল সেনাবাহিনী তোমাদের জন্য অপেক্ষা করছে, তাহলে কি তোমরা এটা বিশ্বাস করবে? সবাই সমস্বরে বলল যে অবশ্যই আমরা বিশ্বাস করব, কারণ আপনি কখনো মিথ্যা কথা বলেন না। ঠিক তার পরবর্তীতে আল্লাহর নবী যখন কলেমার দাওয়াত দিলেন, আরবের সব শীর্ষস্থানীয় নেতৃবর্গ এই কলেমার দাওয়াতকে গ্রহণ করতে তারা অস্বীকার করল, তারা কেউ স্বীকার করে নিল না। একে একে ওই মাহফিল স্থল আল্লাহর নবী যেখানে সবাইকে ডেকেছিলেন, একে একে সবাই ওই স্থান ত্যাগ করল। যখন সবাই ওই স্থান ত্যাগ করল, দেখা গেল একজন বালক সেখানে দাঁড়িয়ে আছে, সেই বালক আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের মাওলা আলী আলাইহিস সালাম। তিনি বললেন, আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করলেন, সবাই চলে গেল, তুমি কেন দাঁড়িয়ে আছো আলী? হযরত আলী বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমাকে প্রথম স্বীকৃতি, প্রথম সাক্ষ্য দিয়েছিলেন মাওলা আলী। এজন্য মনে রাখবেন, আল্লাহ তার কালামে পাক একটি আয়াত বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বি ইমামিহিম, সূরা বনী ইসরাঈল। আল্লাহ বলছেন, ইয়াউমা নাদউ, কাল কিয়ামতের ময়দানে আমি সমস্ত মানুষকে আমি ডেকে নিব, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বি ইমামিহিম, আমি সমস্ত মানুষকে আমি কাল কিয়ামতের ময়দানে ডাক দিব, তার ইমামের মাধ্যমে আমি ডাকব। আমি কোনো মানুষকে পার্সোনালি আমি ডাকবো না, আমি তার ইমামের মাধ্যমে ডাকবো। আজকে শায়েখ মোস্তাক আহমদ পাঞ্জাতনি, ওনার হাতে যারা বায়াত করেছেন, ওনার মাধ্যমে আল্লাহ তাদেরকে ডাকবেন কালকে আমাদের ময়দানে। যে পাঞ্জাতনির হাতে কারা বায়াত পড়েছ, এখন পাঞ্জাতনিকে জিজ্ঞাসা করা হবে, তা আপনি যে বায়াত পড়ালেন, আপনি কার কাছ থেকে এই বায়াতের এজাজত গ্রহণ করেছেন? উনি বলবে, আমি আমার শায়েখের কাছ থেকে আমি গ্রহণ করেছি, আমার শায়েখ কার কাছ থেকে করেছে। এইভাবে পরম্পরায় প্রত্যেক সাক্ষ্যের মূল যিনি থাকবেন তিনি হচ্ছেন মাওলা আলী আলাইহিস সালাম। মাওলা আলীর সাক্ষ্য ছাড়া কাল কিয়ামতের ময়দানে আপনি জান্নাতে প্রবেশ করবেন আর আল্লাহর নবীর শাফায়াত লাভ করবেন, নবীর কাছ থেকে হাউজে কাউসারের পানি আপনি পান করবেন, এই কল্পনা, এই চিন্তা যদি আপনি করেন, আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। দেখুন, আল্লাহর নবী যেদিন হিজরত করছিলেন, আল্লাহর নবীর ঘরের বাহিরে দারুন নাদওয়া থেকে এসে বৈঠক করা 40 জন লোক দাঁড়িয়ে আছে বাহিরে, কেন আল্লাহর নবীকে পেলেই হত্যা করা হবে, এই সিদ্ধান্ত নিয়ে, নাঙ্গা তলোয়ার নিয়ে তারা আল্লাহর নবীর বাহিরে, ঘরের বাহিরে তারা দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী মাওলা আলীকে ডাকলেন যে আলী তুমি আসো। মাওলা আলীকে নির্দেশ দিলেন, আলী তোমাকে আমার ঘরে, আমার বিছানায় আজকে তোমাকে থাকতে হবে। মাওলা আলী আল্লাহর নবীর আদেশ মাথা পেতে নিলেন, ইয়া রাসূল আল্লাহ, আপনার জন্য আমার জীবন কুরবান। আল্লাহর নবী হিজরতে যাচ্ছেন,
হিজরতে যাচ্ছেন, মক্কা ত্যাগ করে মদিনার দিকে যাচ্ছেন। দেখুন পবিত্র কোরআনে বর্ণনা এসেছে, আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহর নবী, সরদার দো আলম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক। হে আল্লাহ, আপনি আমাকে পরিপূর্ণভাবে প্রবেশ করান, পরিপূর্ণভাবে আপনি আমাকে বের করে নিয়ে যান, আর মক্কায় আমি আমার রেসালতের দায়িত্ব আমি ছেড়ে দিয়ে এসেছি। আল্লাহ, আমি আমার রেসালতের দায়িত্ব মক্কায় আমি ছেড়ে দিয়ে এসেছি, আমি রেখে এসেছি, এ দায়িত্ব কে গ্রহণ করবে? ওয়াজআল্লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ, আপনি আমার পক্ষ থেকে আমার রেসালতের কাজে সাহায্য করবার জন্য একজন সুলতানান নাসীরা আপনি আমাকে দান করুন। আল্লাহ নবীর দোয়ার বিনিময়ে নবীকে সুলতানান নাসীরা হিসাবে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করলেন। নবী তার বিছানায় যখন হযরত আলী মাওলা আলীকে যখন শুইয়ে দিয়ে এসেছিলেন, আল্লাহর আদেশে আল্লাহর দোয়ায় সুলতানান নাসীরা হিসাবে মাওলা আলীর অবস্থান সেখানে সুনিশ্চিত করা হয়েছে। দেখুন একজন ওহাবি আজকে আমরা কোন অবস্থায় কোন জায়গায় আমরা অবস্থান করছি, সে বলে, সে আমাকে বলল, এই যে একটা হাদিস আছে যে অল ফাতেমাতু সাইয়্যিদাতিন নিসা ফিল জান্নাহ ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদাতুশ শাবাব ফিল জান্নাহ, এই হাদিস নাকি জয়ীফ হাদিস, এটা নাকি জাল হাদিস, নাউজুবিল্লাহ। ওনার যুক্তি, এটা যদি সত্যি হবে তাহলে মাওলা আলী কই যাবে? মাওলা আলী থাকতে কিভাবে হাসান হোসেন জান্নাতের সর্দার হবে, কেন সর্দার হবে? মাওলা আলী থাকতে কেন ফাতেমা সর্দার হলো? তাহলে মাওলা আলীর অবস্থান কোথায় গেল? দেখুন দুটো মাকাম আল্লাহর নবী স্থান, আল্লাহ তাআলা দুটো বিশেষ মাকাম দান করেছেন যার সাথে কারো তুলনা হয় না। একটি হলো মাকামাম মাহমুদা, কি আমরা জানি আল্লাহর নবীর অবস্থান মাকামাম মাহমুদা, যেই অবস্থানে কেউ পৌঁছাতে পারবে না, আল্লাহ তাকে আল্লাহর পেয়ারা হাবিবকে মাকামে মাহমুদা আল্লাহ দান করবেন। আর মাওলা আলীকে যে মাকাম দান করবেন সেটি হলো সুলতানান নাসীরা। এরপরে যত মাকাম, সব মাকাম এই মাকামের নিচে অবস্থান করবে। দেখুন আল্লাহর আশিক ও সালিক বৃন্দ, এই মুহূর্তে আমরা আজকের দিনে যদি মাওলা আলীকে ভুলে যাই, মাওলা আলীকে যদি ভুলে যাই, ইসলাম আমাদের ভেতর থেকে চলে যাবে, ইসলাম থাকবে না। ইসলামের নামে যা থাকবে তা ইসলাম নয়, তা ইহুদি খ্রিস্টানদের শিখিয়ে দেওয়া ইসলাম, তাদের ষড়যন্ত্রের ইসলাম কায়েম হবে যদি আমরা মাওলা আলীকে ভুলে যাই। দেখুন সুন্নি মুসলমান, আমি বলবো আজকে বাংলাদেশে সুন্নি মুসলমানরা সবচাইতে ভালো সময় পার করছেন, ভালো সময় পার করছেন। তবে এই সুন্নি মুসলমানদের ভেতরে এখন একতা প্রয়োজন, একতা প্রয়োজন। আমাদের মধ্যে আমরা যেমন ভালো সময় পার করছি, আমাদের সুন্নিদের মধ্যে একতার অভাব আছে। আজকে একজন ডাকলে আমরা আরেকজন যেতে চাই না, আমরা একজন একটা অনুষ্ঠান কল করলে আমরা আরেকজন চিন্তা করি না, আমি তার অনুষ্ঠানে গিয়ে কি করব। এই অবস্থার অবশ্যই বিভেদ ঘটানো দরকার। আজকে যদি বাংলাদেশের সুন্নি মুসলমানরা যদি একত্রিত হয়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রজ্জুকে যদি তারা একসাথে যদি তারা ধরে বসে, মনে রাখবেন এই বাংলাদেশ থেকে সালাফিবাদ খারেজিবাদ সব কিছু নিপাত যাবে, বাংলাদেশের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।